খুব সহজ একটি প্রশ্ন আজকে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিপারেশন এক্সামে এসেছিল প্রশ্নটা যে কোনো ক্রেতা ক্রমিক 10 পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট ছাড় পেলে মোটের ওপর কত ছাড় পেলেন হারে ঠিক আছে বলছে একজন কাস্টমার প্রথমে একটা জিনিস কিনলেন দশ ছাড় পেলেন আবার তার উপরে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হলো তাহলে মোটের উপরে সে কত পার্সেন্ট ছাড় পেলো সেটা বার করতে হবে তো তুমি প্র্যাকটিক্যাল চিন্তা করো সূত্র সূত্রসূত্র ভুলে যাও ওই কুড়ি প্লাস দশ মাইনাস কুড়ি ইন্টু দশ এইসব সূত্রপূত্র ভুলে যাও স সরাসরি প্র্যাকটিক্যাল চিন্তা করো তুমি দোকানে গেলে জিনিসটার দাম ছিল একশো টাকা তোমাকে প্রথমে ছাড় দিলো দশ পার্সেন্ট তার মানে কত একশো টাকার দশ পার্সেন্ট দশ টাকা তাহলে এখন দাম কত হলো জিনিসটার নব্বই টাকা আবার কুড়ি পার্সেন্ট ছাড় দিল নব্বই টাকার ওপর কুড়ি পার্সেন্ট ছাড় দিল নব্বই টাকার কুড়ি পার্সেন্ট কত সরাসরি মুখে বার করো নব্বই টাকার টেন পার্সেন্ট হচ্ছে ন টাকা কুড়ি পার্সেন্ট হচ্ছে আঠেরো টাকা নব্বই টাকার কুড়ি পার্সেন্ট আঠেরো টাকা তাহলে নব্বই টাকা থেকে আবার আঠেরো টাকা বাদ দিয়ে দিল তাহলে এখন জিনিসটার দাম কত হয়ে গেলো নব্বই থেকে আঠেরো বাদ গেলে হয়ে যাবে হচ্ছে তোমার সেভেন্টি টু বাহাত্তর বাহাত্তর টাকা হবে ফাইনালি তোমার থেকে কত নিল দোকানদার বাহাত্তর টাকা নিল তাহলে একশো টাকা তো প্রথমে দাম ছিল একশো টাকা প্রথমে দাম ছিল তোমার থেকে নিল কত বাহাত্তর টাকা তাহলে মোট কত ছাড় দিল একশো মাইনাস বাহাত্তর করলে একশো মাইনাস বাহাত্তর করলে তোমার উত্তর হয়ে যাবে টোয়েন্টি এইট অর্থাৎ আঠাশ পার্সেন্ট ছাড় দিয়েছে একশো টাকায় আঠাশ টাকা ছাড় দিয়েছে পার্সেন্টেজেও তাই হলো একশো টাকায় আঠাশ টাকা মানে কত আঠাশ পার্সেন্ট ছাড় হয়ে গেলো তাহলে বোঝা গেল কত ফার্স্ট অঙ্কটা হলো ওই সুত্তর উত্তর গুলি মারো এইভাবে অঙ্ক করবে